গোলাঘাট জিলার ভিতরতে বৃহৎ পরিমাণের রাজ্য সংগ্রহ হওয়া বৃহৎ পরিসরের বালি মহলটোয়ে হল দৈগ্রুং বালিমহল। উন্নত মানবিশিষ্ট বালি সমগ্র রাজ্যতে সমাদৃত, কিন্তু কংগ্রেস সরকারের দিনতে তদান তিনটন বনমন্ত্রী রকিবুল হুসেইনের দিনতে সাত বছরের বাবে আব্দুল মিলু আর আব্দুল হাসমত নামের দুজন বালি মাফিয়াক আবন্টন দিছিল এই মহলটো। কিন্তু ইয়ার পিছতে মহলদারে পরিবহনের বাবে প্রয়োজনীয় ভুয়া চালান ব্যবহার করে রাজক ফাঁকি দি লাখ লাখ টাকা আত্মসাত করে আহিছে। গোলাঘাটের পার্থপ্রতিম দুয়ারা নামের এজন যুবকে অর্থনৈতিক অপরাধ অনুসন্ধান শাখাত রুজু করেছিল এটা গোচর। এই গোচরের ভিত্তিত বিআইইওয়ে তদন্ত চলায় মহলদার রেঞ্জার ডি এফকে ধরে দশজনক গ্রেপ্তার করে তদন্ত অব্যাহত রাখিছে। এই সংক্রান্তত বালি মহলটোর সকল দিক চালি জারি চার উদ্দেশ্যে দৈগ্রুং বালি মহলত ডি এফ ও রেঞ্জার উজনি মন্ডলের বন সংরক্ষক বিষয়া কর্মচারীক লগত লৈ এন কে বাসুয়ে মহলটোত পরিভ্রমণ করে বুজ লয়। অধ্যক্ষই জানা মতে বিআইইওর প্রতিবেদনের উপরতে নির্ভর করব পূর্বর মহলদার থাকিবনে অথবা নতুনক মহলটোর নিবিদা আহ্বান করা হব। আনহাতে যা দুটা মাসের অধিক দিন মহলটো সিল করে বালি সরবরাহ তথা খনন বন্ধ করে রাখিছে যদিও মহলটোর দৈনিক চুরি হয়ে আছে ট্রাকে ট্রাকে বালি। ইয়ার পিছতো কিন্তু নীরব ভূমিকা পালন করেছে গোলাঘাট বন বিভাগে। ইফালে দৈগ্রুং নদীত বর্তমানেও একাংশ বন বিষয়ার মিত্রালি করে দুষ্ট চক্রয় মুরফুলনি শ্রামরাইপুর সাফেলা কুয়ানি আদি ঠাইত অব্যাহত রাখিছে বালি খনন। নিশার ভাগত বহু গাড়িয়ে অবৈধভাবে বালি সরবরাহ করে আহিছে। এতিয়া নবনিযুক্ত গোলাঘাট জেলার ডিএফও গৰাকীয়ে কিদরে এই সমূহ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে সেয়াহে হব অতি লক্ষণীয়। আজি আমি ওভারঅল গোলাঘাট ডিভিশনত আমার রিভিউ করবলে আইসো। এইট মানে ডাইগরং যে আমার স্যাম্পল আছে তার কিছুমান ইনভেস্টিগেশন চলি আছে, কিন্তু আসলতে মহলের এরিয়াত কেন কি বস্তু অভেলেবিলিটি আছে তার কি পসিবিলিটি আছে আর কিছুমানে যদি কিনা ইলিগেল কানেকশন আইসে চাইছিল। আমি যেটা গিয়ে তার পালো স্পটত নাই একো এনেকুৱা আমি পোৱা নাই, তথাপি এইটো ভাবিব পৰা যায় ডেফিনেটলি তাত কিছুমান এক্টিভিটি চলি আছে, কাৰণ এই খালি তাত স্পটত নাচালে আপুনি নোৱাৰে। যদি আমি চালো চাৰ্কামষ্টেঞ্চেলি দেখোঁ কিছুমান এক্টিভিটি আছে, তাৰ কাৰণে মই মোৰ ডিপাৰ্টমেণ্টক একেবাৰে ষ্ট্ৰিক্ট একশ্যন ল'বলৈ আমি কৈছোঁ আৰু ইমিডিয়েটলি এই মহলটো অপাৰেশ্যনটো আৰম্ভ হ'ব। নুমলীগড়ৰ পৰা গৌতম শইকীয়াৰ ৰিপৰ্টছ, ইণ্ডিয়ান প্ৰাইম নিউজ, অসম।